করেছেন এই একটু যেটা জানি না ওটা দূরত্ব হচ্ছে ওইটা বুঝিনি ওটা বুঝা দিও ওটা মুসলা বুঝতে পারলাম প্রশ্নটা কে করেছেন একটু দাঁড়ান ভাই কি বলেন বুঝিয়ে বলেন না বলে করুক সমস্যা নেই বলে যে মুসলে যেখানে ইমাম দাঁড়ায় সেটা হচ্ছে একটা দেওয়াল দেওয়ালের পিছনে দাঁড়ায় ইমাম তার পিছনে একটা প্রথম কাতার রয়েছে সেই প্রথম কাতার যখন আমি যদি সুন্নাত বা নাফিল নামাজ করি তখন দেওয়াল থেকে অনেকটা দূরত্ব হয়ে যাচ্ছে প্রথম কাতারটা অর্থাৎ ইমাম যেখানে নামাজ পড়ছে তার পিছনে প্রথম কাতার সেই প্রথম কাতার থেকে দেওয়াল থেকে অনেকটা দূরত্ব হয়ে যাচ্ছে সেই জায়গায় আমরা দাঁড়িয়ে সুন্নাত বা নাফিল নামাজ বা অন্যান্য নামাজ আমরা পড়তে পারবো কি না ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহ এই জন্য বলছিলাম মানে উনি কাছে এক বুঝলাম আর এক বোঝানো হবে আর এক প্রথম কথা মনে রাখবেন ভাই সূত্রার প্রসঙ্গে মানে এটা মূলত সূত্রার মাসালা সূত্র আপনার কতটা হবে যখন সলাত আদায় করছে কোনো মুসল্লি চাই সে নফল হোক চাই ফরজ হোক চাই সুন্নাত হোক চাই মসজিদ হোক চাই ফাঁকা ময়দানি হোক সূত্রা যেটা দূরত্ব হবে আপনার যে 3.5 ফুট যে হাইট মানে 3.5 হাত হাইট ঠিক 3.5 হাত দূরে যদি সূত্রাটা দেন এটা পারফেক্ট পাব যেমন আপনি যেন সিজদা দিচ্ছেন সেই স্থান থেকে যেন একটা বকরি বা একটা ছাগল এই জাতীয় কোনো জিনিস চলাচল করতে পারে সূত্রা দুই ধরনের হতে পারে একটা স্থায়ী একটা অস্থায়ী কি বললাম একটা স্থায়ী স্থায়ী মানে একটা দেওয়াল স্থায়ী মানে একটা একে লাঠিটা পড়ে আছে অস্থায়ী একটা ছাগল আছে একটা উট আছে আলাসে উটে কে তিনি সূত্রা দিয়েছেন বিধান নাই দিয়েছেন আবু দাউদ তিরমিজির হাদিস তো সূত্রা স্থায়ীও হতে পারে অস্থায়ীও হতে পারে আর দুই সূত্রা হবে আপনার সিজদা থেকে ঠিক যতটা ছাগল গরু যেতে পারে একটা এরকম জায়গা 3 নম্বর যে যখন সূত্রা দিচ্ছেন এর উচ্চতা কতটা হবে উচ্চতা আলোচনা একটা ধনুক এটা 30 সমান দেখেছেন জমহুর মুহাদ্দিসদের মত যে কমপক্ষে 1 ফুট হওয়াটা বাঞ্ছনীয় কমপক্ষে 1 ফুট মানে 1 হাত হওয়াটা এটা বাঞ্ছনীয় 1 হাতের নিচু যেন এই সূত্র না হয় সূত্র 5 নম্বর মশালা যে কোনো মানুষকে সূত্র দেওয়া হয়েছে এবার মানুষটা নামাজ শেষ পেছনে যে নামাজ করছে মানুষটা করছে কি চলে গেল এটা বলতে দেখে এটা একটা এটা সঠিক কাজ নয় কথা বুঝেন নাই ভাই যেদিন আমি নামাজ পড়ছি পেছনে আপনাকে সূত্র দিয়েছি আপনি নামাজ পড়ছেন আপনার নামাজ শেষ হয়ে গেছে আপনি করেছেন কি এই বোতলটা রেখে আপনি চলে যাচ্ছেন এটা সঠিক নয় কারণ সূত্র আপনি ছিলেন বোতলটা নয় 6 নম্বর মাসালা সূত্রার যখন জামাত বদবে সলাত আদায় করছেন ইমাম সাহেবের সূত্রটা মুসল্লিদের জন্য যথেষ্ট বুঝাতে পারি না মানে ইমাম সাহেব একটা সূত্র দিয়ে নামাজ পড়ছে এবং গোটা রাস্তা মানে গোটা সব 5টা কাতার আছে সব জ্যাম এখন কোনো মানুষ প্রথম কাতার যদি যেতে চায় তো মানুষের সামনে যদি হেঁটে হেঁটে চলে যায় তো কেউ গুণাগার হবে না এই 6টা মাসালা জেনে রাখেন ইনশাল্লাহ যথেষ্ট আশেপাশে স্পষ্ট হয়েছে